গাজীপুর সিটি নির্বাচন নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তরিক ইসলাম। তরিক, গাজীপুর সিটি নির্বাচনের পরিবেশ নিয়ে কি বলছেন প্রার্থীরা? মেসি, ধন্যবাদ আপনাকে। আমি এখন রয়েছি গাজীপুরের টঙ্গীর আইসপাড়া এলাকায়। আপনাকে জানিয়ে রাখি যে গাজীপুরে কিন্তু আগামী 25 ফেব্রুয়ারি নির্বাচন, অর্থাৎ আর মাত্র 6 দিন বাকি। অর্থাৎ নির্বাচন যত এগিয়ে আসছে, এখানে নির্বাচনের কিন্তু ততটাই জমজমাট হয়ে আসছে। এখানে কিন্তু প্রার্থীরা এবং তাদের সমর্থকরা কিন্তু প্রচার প্রচারণায় খুব ব্যস্ত সময় পার করছেন। আপনাকে যদি দেখাই, আমার ক্যামেরা চোখে পেছনে দেখতে পাচ্ছেন, পুরো সড়ক জুড়ে কিন্তু একেবারে পোস্টারে ছেয়ে গেছে। শুধু এই সড়কে নয়, এমনকি অবস্থা কিন্তু পুরো গাজীপুর জুড়েই কিন্তু রয়েছে। এবং চারিপাশে কিন্তু সব জায়গায় কিন্তু ব্যানার, ফেস্টুন, এবং যারা নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু তাদের যেসব ভোটাররা রয়েছে সেই ভোটারদের কাছে যাচ্ছেন এবং তাদেরকে নির্বাচনী যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি জানানোর মধ্য দিয়ে তাদেরকে কিন্তু তাদের আকৃষ্ট করার চেষ্টা করছেন। এবং তারা বলছেন যে আগামী 25 তারিখে একটা সুষ্ঠু ভোটের মাধ্যমে কিন্তু তারা তাদের জনপ্রতিনিধি নির্বাচন করবেন। আপনাকে জানিয়ে রাখি, নির্বাচন এখানে যতটা এগিয়ে আসছে ঠিক তেমনি, যতটা জমজমাট হচ্ছে ঠিক তেমনি এখানকার যে নির্বাচনী পরিবেশ, সেই নির্বাচনী পরিবেশ নিয়ে কিন্তু আমরা কিছুটা সহিংসতার কথাও কিন্তু আমরা শুনতে পেয়েছি। এখানে যতটা এগিয়ে আসছে ততটাই কিন্তু এখানকার নির্বাচনী পরিবেশ কিছুটা উষ্ণতা ছড়াচ্ছে, এমনটা কিন্তু আমরা বলতেই পারি। আজকে সকালে কিন্তু যে স্বতন্ত্র প্রার্থী জায়দা খাতুন, তিনি কিন্তু সংবাদ সম্মেলন করেছেন। তিনি বলেছেন, গতকালকে যেন যখন তিনি 44 নম্বর ওয়ার্ডের গোপালপুর এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন, ঠিক তখন কিন্তু তার নির্বাচনী প্রচার প্রচারণা যখন হচ্ছিল তখন কিন্তু হামলা চালানো হয়। এবং তাকে বলছেন যে শুধু তিনিই না, তার নেতাকর্মীরা যেখানে প্রচার প্রচারণা চালাচ্ছেন তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, এমনকি তিনি হত্যার হুমকিও দিয়েছেন। সেক্ষেত্রে তিনি কিন্তু প্রশাসনের নিরপেক্ষতার নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন। তিনি বলছেন যে প্রশাসন নিরপেক্ষ হলেই হয়তোবা একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে, এমনটা কিন্তু তিনি কিন্তু জানিয়েছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা আজকে আওয়ামী লীগের যে নৌকা প্রার্থী রয়েছে আজমাতুল্লাহ, তার সঙ্গে কথা বলেছি, তার কাছে জানতে চেয়েছি, যেহেতু স্বতন্ত্র প্রার্থী জায়দা খাতুনের অভিযোগ ছিল আজমাতুল্লাহ বা তার নেতাকর্মীরা এই হামলাগুলো চালাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তিনি সম্পূর্ণ সেটা অস্বীকার করেছেন। তিনি বলছেন যে একটি আগামী 25 তারিখে যে নির্বাচন, সেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্যই কিন্তু এই নাটকীয়তা চলছে, এমনটাই কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। সর্বোপরি যদি আমরা বলি, ছোটোখাটো কিছু বিশৃঙ্খলা বাদে পুরো গাজীপুরে কিন্তু একটা উৎসবমুখর একটা পরিবেশ চলছে। এখানকার যে 57 ওয়ার্ডের বিভিন্ন ওয়ার্ডে আমরা ঘুরেছি, এখানকার নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু সুষ্ঠুভাবে কিন্তু প্রচার প্রচারণা চালাচ্ছেন এবং তাদের যারা সব ভোটাররা রয়েছে ভোটারের কাছে যাচ্ছেন, তাদের বিভিন্ন প্রতিশ্রুতির কথা বলছেন এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে সকলের সহযোগিতা কামনা করছেন। আপনাকে যদি মোটা দাগে বলে রাখি, এখন পর্যন্ত কিন্তু এখানকার নির্বাচনী পরিবেশ সুষ্ঠু আছে। যেহেতু এখন দুপুরের একটু পর 4টা বাজে, হয়তোবা আর কিছুক্ষণ পরেই হয়তোবা এখানকার যেসব প্রার্থীরা রয়েছে বা সমর্থক যারা রয়েছে তারা বের হবেন, তারা তাদের যে ভোটারের কাছে যাবেন এবং তাদেরকে তাদের যে প্রতিশ্রুতি রয়েছে সেই প্রতিশ্রুতি জানাবেন এবং তাদের ভোট আকৃষ্ট করার চেষ্টা করবেন। তো গাজীপুর সিটি নির্বাচন নিয়ে নেছি, এই ছিল আমার কাছে সবশেষ, এবং পরবর্তী সংবাদে হয়তোবা আপনাকে এই সম্পর্কে আরও বিস্তারিত জানাতে পারবে। তরিক, আপনাকে ধন্যবাদ।